প্রত্যেক নামাজের পর নিম্নে দোয়া পড়িতে হয়। আমরা দৈনন্দিন জীবনে পাঁচোক্ত নামাজ সহ তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, নফল নামাজ পড়ি। আমরা সমস্ত নামাজের পরে এই দোয়াটা পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়ালাহুল হামদু ইউহয়ী ওয়ায়ুমীতু বিয়াদিহিল খায়ির। এখানে আমরা অকফ করব। তাহলে অকফ করলে কি হবে? বিয়াদিহিল খায়ির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু আমরা আরেকবার পড়ি। লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ী ওয়ায়ুমীতু বিয়াদিহিল খায়ির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ, আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা লিমা আ'তাইতা, একটা ত একটা তা। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তি ওয়ালা মু'তি লিমা মানা'তু লিমা মানা'তা হবে লিমা মানা'তা ওয়ালা ইয়ানফাউ ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি যাল জাদ্দি মিনকা আলজাদ্দু মিনকা আলজাদ্দু। আমি এতটুকু, যেহেতু কঠিন আমি আবার বলছি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তি লিমা মানা'তু ওয়ালা ইয়ানফাউ যালজাদ্দি মিনকা আলজাদ্দু। এভাবে আমরা প্রত্যেক নামাজের পরে, যে কোনো নামাজের পরেই আমরা এই দোয়াটা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের এই দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।